অপকর্মের কারণে নজরদারিতে আওয়ামী লীগের অনেকেই সঠিক সময় ব্যবস্থা হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তির নিয়ম ভিন্ন ৩৪ ছাত্রলীগ নেতাকর্মীর অবৈধ ভর্তি নিয়ে বললেন উপাচার্য কয় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রোহিঙ্গাদের এনআইডি কেলেঙ্কারিতে গ্রেফতারকৃত মোস্তফা ফারুকের কাছ থেকে ল্যাপটপ সহ নানা সরঞ্জাম উদ্ধার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের জড়িত থাকার প্রমাণ এবং একই ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে দোকানিদের কাছে জিম্মি সাধারণ মানুষ অসঙ্গতি পেলেই ব্যবস্থা বলছে সংশ্লিষ্ট অধিদপ্তর সময় সংবাদে সঙ্গে আছে সৃষ্টি ঘটক অপকর্ম দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রলীগ যুবলীগের পর আওয়ামী লীগের অনেকেই নজরদারিতে আছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হুঁশিয়ারি করেছেন তিনি সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন অপকর্ম করলে দলের লোকদেরও ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ঠিক তাদের বিরুদ্ধেই কেস টু কেস খোঁজখবর নিয়ে অ্যাকশন নেওয়া হচ্ছে আগেও নেওয়া হয়েছে এখন বিএনপি অত বিষোদ্গার করছে তারা যে ব্যবস্থা নিতে পারেনি অ্যাকশন নিতে পারেনি আওয়ামী লীগ সে অ্যাকশন নিতে করে শুরু করেছে বেগম জিয়া যা পারেননি সেটা শেখ হাসিনা করছেন এবং তিনি অপকর্মের ব্যাপারে নিজের দলের লোককেও ছাড় দিচ্ছেন না এবং কোনো প্রকার আপোষ করছেন না এটা তো বাংলাদেশের একটা গ্লেয়ারিং এক্সাম্পল এদিকে রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে ঢাকা শহরে ৬০টি ক্যাসিনো বলা হচ্ছে পত্রিকায় প্রত্যেকটি চালাচ্ছে কে যুবলীগের নেতা এবং আওয়ামী লীগের নেতা এখন নিজেরা ধরা পড়ে গেছেন অন্যকে আবার দেশ ধরতে চায় এই দেশ দুর্নীতিতে পূর্ণ হয়েছে সরকার সেখানে মদত দিচ্ছে আওয়ামী লীগ সেখানে মদত দিচ্ছে আজকে প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আজকে প্রমাণিত হয়ে গেছে যে গত ১২ বছরে এই দেশকে লুটপাট করে তার একটা শ্মশানে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে সান্ধ্যকালীন কোর্সে ভর্তির নিয়ম ভিন্ন সেখানে জালিয়াতির কোনো সুযোগ নেই ৩৪ ছাত্রলীগ নেতাকর্মীর অবৈধ ভর্তির বিষয়ে এমন মন্তব্য করেছেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সকাল ১০:৩০টায় শুরু হয়ে ১১:১১টায় পরীক্ষা শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবছর ক ইউনিটে ১৯৭৫ আসনের বিপরীতে আবেদন করেন ৮৮৯৫৫ জন প্রতি আসনের বিপরীতে ৪৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মেলেনি মানুষ মনে করে যে বিশ্ববিদ্যালয়ে বোধহয় ভর্তি ছাড়াই ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায় আসলে সেটি আদৌ সঠিক নয় ওটি একটি বিশেষ ব্যতিক্রমী একটি কোর্স বিশেষ কোর্স সান্ধ্যকালীন পেশাগত কোর্স অনিয়মিত কোর্স বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্স নয় ওটি তাদের নিজ নিজ অনুষদের ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং সে বিষয়ে ইতিমধ্যেই ডিন সাহেব একেবারেই স্পষ্ট করেছেন আর বিশ্ববিদ্যালয় সকল সেটি ওই ওই অনুষদের যে বিধিবিধান আছে সেই মোতাবেক এবং সে বিষয়ে ডিন সাহেব খুবই স্পষ্টভাবে বারবার ব্যাখ্যাগুলো দিয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে সেখানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার সরাসরি চলে যাচ্ছে সেখানে সমালোচনা সবই সকলে আমাদের ভাগ করে নিতে হয় এই কাজ করতে গিয়ে অনেক যে ভুল করে বসে যেমন চিটাগাং একটা করেছিল এখানেও আমরা কোথাগত করেছি বেশি রকমের লোভে হয়ে যাই প্রলুপ্ত হয়ে যায় লোভ আর সামলাতে পারি না এখানে আমাদের এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা প্রতিষ্ঠান হিসাবে দেওয়ার মানে এই না যে আমরা যাচ্ছে তাই করে বেড়াবো যেরকম খুশি সেরকম আমরা ব্যবহার করবো অপব্যবহার করবো এরা তো আমরা করি না
দু একটা লোকের এই কর্মকাণ্ডের কারণে, যেমন একটা দুটো লোক মাত্র সিটাগাঙে তারা এই ঘটনাটা ঘটার পরে সারা নির্বাচন কমিশনের উপরে সেই একটা বারবার এই সমস্ত অপবাদগুলো চলে আসে, কিন্তু আমাদের অবস্থান তো সেখানে ঠিক আছে। এইভাবে যে আমাদের আমরা আমাদের সার্ভার স্টেশন থেকে কাউকে এনআইডি কার্ড সে দেওয়া হয়নি, যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল ফলস, ভুয়া। শুধু ভুয়া এনআইডি কার্ড তো টিকবে না। তেমনিভাবে আপনাদের এখানে দেখবেন চারপাশে যে চারদিকে সুযোগ সুবিধা থাকার মানেই এই না যে যা পেলাম তাই গ্রহণ করলাম, খেয়ে ফেললাম, এবং সেইগুলোতে সেগুলো আমাদের জন্য একটা একটা যন্ত্রণার কারণ হয়, কমিশনের জন্য যন্ত্রণার কারণ হয়। এই লোভ প্রলুব্ধতা, অন্যায়, অবিচার, বিবেক বিবেচনা, এগুলো সব নিজের কাছে। বাসে লেখা থাকে না, কি লেখা থাকে না একটা বিষয়ে, যে সবচেয়ে বড় আদালত হলো কে? এটা যদি ঠিক থাকে তাহলে একটা মানুষ অন্যায় করতে পারে না, বুঝতে পারে না। বুঝতে হবে যে আমার কতখানি প্রাপ্যতা, আমার কতখানি আমার দরকার, কতখানি আমি নেব, কতখানি আমি পাবো, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আর নির্বাচন কমিশনের যে সকল দাবি দেওয়াগুলো এখানে আছে, এই দাবি দেওয়া এগুলো এই এই সুন্দর একটা অনুষ্ঠানে না নিলেও হতো। আর আপনাদের যেগুলো আমাদের এখানে এই আজকে আপনাদের যে অ্যাসোসিয়েশন হবে, অ্যাসোসিয়েশনের মধ্যে নতুন নেতৃত্ব চলে আসবে। এই বাতেন সাহেব বলেছেন যে বারবার আপনাদের এখানে প্রতি বছর এজিএম হওয়ার কথা ছিল, সেটি হয়নি। একই ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে, দোকানির কোম্পানির বেঁধে দেয়া দামে পাত্তা তো দিচ্ছেন না, এমনকি মূল্য তুলে ফেলে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে ওষুধ। এতে ফার্মেসিগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ, যদিও সব ফার্মেসির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। রেজাউল হক রিপনের ক্যামেরায় নাজমুস সালহির প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এক ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে প্রতিবেদক নিজেই ওষুধ কিনতে যান রাজধানীর প্রসিদ্ধ আজিদ সুপার মার্কেটে। যেহেতু প্রতিবেদক অবগত নন দাম সম্পর্কে, তাই প্রথমে নিস্তলার ইউনাইটেড ড্রাগস নামের একটি দোকানে গিয়ে ধারণা নেওয়া হয়। এবার দুই তিনটা দোকান পর যাওয়া হয় সুপর্ণা ড্রাগল্যান্ড টু নামের আরও একটি দোকানে। দেখা যায় প্রেসক্রিপশনের ছয়টি ওষুধের চারটিরই দাম রাখা হয়েছে কয়েক গুণ বেশি। নিজের ইচ্ছে মতো নিয়েছি। এটা জানা নাই আমাদের বাজারে আসলে কত, বাজারে আসলে কত, এটা আমার প্রাইস জানা নাই। আপনি 900 টাকা নিলেন, কি হিসেবে নিলেন? সাপ্লাই নেই সেই কারণে। শুধু এখানেই শেষ নয়, দুইটি ওষুধের প্যাকেট থেকে ঘষে তুলে ফেলা হয়েছে মূল্য তালিকা। 130 টাকার ওষুধ বিক্রি করা হচ্ছে 290 টাকা, আর 600 টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে 950 টাকায়। এইটাতে হচ্ছে কোনো মূল্য তালিকা দেয়া নাই, কি হিসেবে দামটা রাখছেন? না, এটা আমাদের আর কি মানে দামটা এখানে লেখা নাই, বাট এটা আপনার এভাবে লেখে 120 টাকা বাদা তো, সেই জন্য 120 টাকা রাখা হয়। দাম এখানে লেখা ছিল ঘষে তুলে ফেলা হয়েছে। ওষুধের এই বাড়তি দাম নিয়ে কথা বলার জন্য বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি ওষুধের সার্বিক বিষয় তদারকি প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তরের। তবে এসব অসাধু ফার্মেসির সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ ওষুধ শিল্প সমিতির। আমাদের মাল নিয়ে আমাদের বদনাম করতেছে বা ভোক্তাদের ক্ষতি করতেছে, তাহলে আমাদের নলেজে যদি আসে আমরা তার আর মাল দেবো না। এছাড়া তো আমাদের আর আমাদের তো ওষুধ দেবো না, যে তুমি যেহেতু আমার কথা শোনো না, যেহেতু গভর্নমেন্টের নিয়ম মানো না, আমি তোমার সাথে আসবো। ওষুধ বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নজরদারিটা আর একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় যে আমাদের যে ওষুধ নিয়ে যেই মূল্য অতিরিক্ত রাখছে নির্ধারিত মূল্যের চেয়ে, আরও যে আনুষঙ্গিক বিষয়গুলি আছে ওগুলিও একটা সমাধান করা সহজ হবে, যেটা হলো ভোক্তাদের জন্য একটা সহজ হয়ে। রাজধানীর ওষুধ বাজারগুলোতে মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও দৌরাত্ম্য থামছে না অসাধু ব্যবসায়ীদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সরকারি ঘোষণার দুই দিনেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত কোনোভাবেই দাম নিয়ন্ত্রণে আসবে না বলে সাফ জানিয়েছেন পাইকারি খুচরা বিক্রেতারা, সরকারি সংস্থাগুলোকে বাজার তদারকির তাগিদ ক্রেতাদের। এই অস্থিরতা এবং এই
দেশের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন পর্যাপ্ত উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদপুর পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। বৈঠকের পর গত দুদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ কেজিতে 8-10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70-72 টাকায়। কেজিতে 6-8 টাকা বেড়েছে হাইব্রিড ও ভারতীয় পেঁয়াজের দর। আড়তদাররা বলছেন গত দুদিনে আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহ আরও কমেছে। বাজারে মাল কম আসতেছে, কম ভারতের প্রাইসটা কম আসতেছে, এই কারণে বাজারটা একটু বেশি। তো আশা করি ভারতের প্রাইস যদি আমদানি হয়ে যায় বা বাইরের প্রাইসটা আমদানি হইলে গত সপ্তাহে যেটা আমরা হচ্ছে 42-43, সেটা আজকে 60-62। আজকে আমরা যেটা বেচতেছি 70-72, যেটা আজকে কিনতে আছে দেশে আটে কিনতে সেটা 80 টাকা পড়বে। পাইকারি বাজারের পাশেই খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজিতে বেড়েছে 2-3 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা বাড়তি দরে। দেশি হাইব্রিড বেচতেছে হলো 70 টাকা কেজি, আর অরিজিনাল দেশি পেঁয়াজ 75 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কেজি। খুচরা বাজারে প্রতিদিন নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়ার কথা সিটি কর্পোরেশনের, অথচ সবশেষ কবে মূল্য নির্ধারণ করা হয়েছে মনে করতে পারলেন না এই বিক্রেতা। যেই লোক আসে মানে একসময় আসে একসময় আসে না, লেখে কোনোদিন লেখে না। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্রেতারা। অভিযান চালানো দরকার, র‍্যাবের ম্যাজিস্ট্রেট র‍্যাবের আছে, ভোক্তা অধিকার আইন আছে, এগুলো যদি প্রয়োগ করে তাহলে দামটা মানে কমে আসবে। আগামী সপ্তাহ থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রির কথা রয়েছে সরকারি সংস্থা টিসিবির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপকর্মের কারণে নজরদারিতে আওয়ামী লীগের অনেকেই, সঠিক সময়ে ব্যবস্থা হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তির নিয়ম ভিন্ন, 34 ছাত্রলীগ নেতাকর্মীর অবৈধ ভর্তি নিয়ে বললেন উপাচার্য, কয় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। রোহিঙ্গাদের এনআইডি কেলেঙ্কারির ঘটনায় হারিয়ে যাওয়া দুটি ল্যাপটপ সহ আরেক ইসি কর্মচারী গ্রেফতার, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের জড়িত থাকার প্রমাণ। এবং একই ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে, দোকানিদের কাছে জিম্মি সাধারণ মানুষ, অসঙ্গতি পেলেই ব্যবস্থা বলছে সংশ্লিষ্ট অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।